স্বাস্থ্যসাথীর কার্ড একটি বেসরকারি হাসপাতাল গ্রহণ না করায় বিনা চিকিৎসায় মৃত্যু হলো এক রোগীর বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। শনিবার রাতে ওই বেসরকারি হাসপাতালে মুর্শিদাবাদের কান্দি মহকুমা বড়ুয়া থানার বধুয়া গ্রামের মুসাফার শেখের মৃত্যু হয়। মৃতের পিতা আহমদ আলী শেখ অভিযোগ করেন তার ছেলের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। তার আরও অভিযোগ, ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ 60,000 টাকা জমা দিতে বলেন। স্বাস্থ্যসাথীর কার্ড হাসপাতাল কর্তৃপক্ষকে দেখানো হলে তারা সেই কার্ড ছুঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ। আমার ছেলের পেটে লাগা অসুখ হয়েছিল, আমি এই গোলাম সারোয়ারের চেম্বারে যাই, চেম্বার থেকে আমি স্বাস্থ্য বিমানের কার্ড মার্ট নিজে ওকে ধরলাম, ও বলল যে স্বাস্থ্য বিমান কার্ড মার্ট ছুঁড়ে ফেলে দিল, দিয়ে আমার পয়সার কন্ট্যাক্ট করলি যে এত পয়সা লাগবে। নার্সিংহোম ভর্তি হয়েছিলাম, নার্সিংহোম ওই রবীন্দ্রনাথ মেডিকেল নার্সিংহোমে ভর্তি করেছিল। কি বলছে ডাক্তারবাবু? বলছে বাইরের রক্ত নেওয়া যাবে না, বাইরের রক্ত নেওয়া যাবে না, আমরা রক্ত দিয়ে দেবো, ওই রক্তই তোমার কাজ ভালো হবে, 5,000 টাকা দাম। টাকা জোগাড় করে দেবার পর তার চিকিৎসা শুরু হয়, দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ছবিটা তুলে নিয়ে ডাক্তারকে গেলাম রিকোয়েস্ট করতে, জানাতে যে আমার বাচ্চার ছবিটা রিকোয়েস্ট করে দেখুন। আমি বাচ্চাকে ছবিটা দিলাম, দেওয়ার পরে বাচ্চা ছবি দেখলো, দেখার পরে আমাকে বললো যে তো এখনই অপারেশন করাতে হবে, অপারেশনটা না করালে বাচ্চা 1-2 ঘন্টার মধ্যে বাস্ট হয়ে যাই, মরে যেতে পারে, তখন আমরা রিস্ক নেব না। আমি বললাম স্যার দেখেন আজকে তো আমি রিপোর্ট দেখাতে এসেছি, আমি অপারেশন করার জন্য আসিনি। তা আমার বাচ্চার মাকে কিংবা বাচ্চার ভাইকেও বারবার ভয় দেখাচ্ছি, এটা 10 মিনিটে কিংবা 8 ঘন্টায় মরে যেতে পারে। তাই তো আমি দেখলাম বাচ্চার মা আর বাচ্চার ভাই যখন এত কায়েল হয়েছি, তখন আমি বললাম স্যার আমি তার অত টাকা নিয়ে আসিনি, তাইলে কী করে অপারেশন করবো? বাবুজি কত আছে? না স্যার যা আছে আছে, সব তো দিলে হবে না, আমার এই লকডাউনের বাজার, আমাদের গরমপুরে থাকতে হবে, খেতে হবে, কি কোনো ওষুধ লিখবেন সেগুলো কিনতে হবে। বলছি কত আছে? আরে কত লাগবে আগে বলো। 70,000 কথা বললো। আমি বললাম স্যার দেখেন আমি চুক্তি চালাই, গরিব মানুষ, আমি অত টাকা দিতে পারি না। বলছি বেশ তো কমিশন করা যাবে, তুমি কত জমা দিবা দাও। দিয়ে আমি বাড়িতে আমার তারই সময় দেন, বলছি সময় দেবে বাড়িতে ফোন করো, ফোন করলে করে আমার এই কোটি বাটি শোনা দেয় না, যাই কিছু ছেলে একটা চুক্তি ছিল সেটাও বাড়িতে সস্তা দামে বিচি দিয়ে টাকা পাঠাইলি। আমি ওখানে অর্ডার দিলাম, আমাকে বললো রক্ত লাগবে। তাই তো আমি ডাক্তারকে বললাম যে স্যার রক্ত যদি লাগে তাহলে আমি রক্ত আমার ছেলেরা দিবে আপনি নেন। তা বললো কি ছেলেদের রক্ত টানার মতন মেশিন আমার নাই, এখানে ছেলেদের রক্ত চলবে না। আমি তখন বললাম যে স্যার রক্ত কোথাও পাবো, যদি তুমি 5,000 টাকা দিয়ে দাও আমি এখনই রক্ত নিয়ে দিচ্ছি। কারণ স্যার তাহলে কাজ করেন, রক্তটা চালান, আমি টাকা আনতে পাঠাচ্ছি। এবার রক্ত চালান বললে আমার একটা লোক ছিল, ওই রাহুল বলে নাম ওই লোকটা, ওরই দালাল, হট করে রক্ত নিয়ে এসে দিল, আমি 2 বোতল রক্তর হাতে দিলাম। ও আমি ওকে বললাম যে তুমি চালাও, চালানোর পর অপারেশন করবে। তখন আমাকে বলছি দেহতে যা রক্ত আছে কার চালার মতন হবে, দিয়ে আমার বাচ্চাকে ভরি নিল। ভরি নেওয়ার পরে রক্ত না চালে না অপারেশন করে দিই, অপারেশন করি সেই পিচ নাকি বলছি ওইটা বাইকে নিয়ে এসে দেখাইলো। দেখানোর পর আমাকে জিজ্ঞাসা করছি তো বাচ্চার আর কী রোগ ছিল? তখন আমি একটু দিমাগ দেখেন বললাম যে আপনি কী দেখলেন? আমি যদি বুঝবো আমার বাচ্চার আর কী রোগ ছিল তাহলে আপনি ডাক্তার হি কী দেখলেন? এই বলে আমি মারধর করতে যাই, ও আপনার ফটকিন আমাকে ধাক্কেন ফেলেন দিয়ে পালে আসে। তারপরে নিচে এসে আমার স্ত্রীকে ঘেরে যে ডাক্তারবাবু আমার বাচ্চার খবর, তা বলছি ডেড বডি নিয়ে পালাবি তো পালা, না হয়তো পুলিশকে ধরে দিয়ে অ্যারেস্ট করে দেবো, তোর বাচ্চা মারা গেছে তুই যা পারবি করগা, আর না হলে ডেড বডি নিয়ে পালা, না তোকে পুলিশকে ধরে দিয়ে অ্যারেস্ট করে। এই পর্যন্ত ব্যাপার। তারপরে আমার আমাদের যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল তার জন্য স্বাস্থ্যসাথীর কার্ডটা দিতে গেলাম, তো বলছি এটা এখন দিয়ে কাজ হবে না, নগদ ক্যাশ চাই, ক্যাশ টাকা দেন। স্বাস্থ্যসাথীর কার্ডের আমার করার ক্ষমতা নেই। আপনারা কি ভাবছেন যে ডাক্তারের গাফিলতির জন্য কি মারা গেল? ডাক্তারের গাফিলতির জন্য মারা গেল আমার ভাবনা চিন্তা নাই, এটা শিওরই ভাবছি আমি যে ডাক্তার আমার রক্ত চালাইনি, রক্তটা গাফ করিনি, অপারেশন করেছে, এই জন্য আমার ডাক্তার বাচ্চা মরি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেন। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, রিপোর্ট আনন্দ বার্তা।